প্রায় তিন দশক পর মঞ্চস্থ হতে চলেছে দীনবন্ধু মিত্রের লেখা নাটক সধবার একাদশী, নিবেদনে নটরঙ্গ। আজই একাডেমিতে প্রথম মঞ্চস্থ হবে এই নাটক, মহড়ায় হাজির ছিল জি চব্বিশ ঘণ্টা। নীলদর্পণকে বাদ দিলে নাট্যকার দীনবন্ধু মিত্রের আরও একটি সেরা কৃতি সধবার একাদশী, 1866 সালের নাটক। গিরিশচন্দ্র ঘোষের 176তম জন্মদিনে এবং প্রথম অভিনয়ের 150 বছর পূর্তি উপলক্ষে নটরঙ্গের নিবেদন সধবার একাদশী। এই নাটকটা সম্ভবত বাংলার নাট্যসাহিত্যের ইতিহাসে অন্যতম একটি সেরা নাটক। 1866 সালে এই নাটকটি প্রথম প্রকাশিত হয়, দীনবন্ধু মিত্রের লেখা। 1868 সালে, মানে আজ থেকে ঠিক 150 বছর আগে, বাগবাজারের প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে সপ্তমীর রাত্রে নাটকটি প্রথমবার অভিনীত হয়। এই নাটকটাই কিন্তু গিরিশচন্দ্র ঘোষকে গিরিশচন্দ্র করেছিল, কারণ প্রথম অভিনয়ের রাত্রে অভিনয় করেছিলেন নগেন বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, রাধা মাধব কর এরকম দিকপালরা। এই সেই সময় দলটির নাম ছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার। শিশির কুমার ভাদুরী সহ সে সময় বিখ্যাত নটেরা অভিনয় করেছেন এই নাটকের নীলচাঁদ চরিত্রে। সেই চরিত্রেই দেখা যাবে নির্দেশক এবং অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়কে। এত বছরের পুরনো এই নাটকে বিনির্মাণের প্রয়োজন ছিল, প্রহসনের রস প্রতিটি দর্শকই পাবেন বলে আশা করেন তিনি। সধবার একাদশী নাটকটি সেই সময়কার যে ভাষায় লেখা, সেই ভাষার সঙ্গে আজকের সমাজ খুব একটা পরিচিত নয়। সেই জন্য আমাদেরকে খুব কনসিয়াসলি, খুব সতর্কভাবেই চেষ্টা করতে হয়েছে যে কি করে আমরা নাটকটির মূল বক্তব্য আজকের যুগের মানুষের কাছে নিয়ে যাব। সেটা করতে গিয়ে আমরা একটি বিনির্মাণের প্রক্রিয়ার মধ্যে যাই, এবং এই নাটকটি, সেটা আমি বলছি না কি করেছি, কারণ সেটা আপনারা দেখুন, আপনারা বিচার করুন যে ঠিক না ভুল। এই নাটকটি এমনভাবে আমরা গেঁথেছি যাতে সবাই সহজে এটিকে ধরতে পারেন। এই যে প্রহসন, এটা তো প্রহসন, বাংলার শ্রেষ্ঠ প্রহসন সধবার একাদশী, বা ফার্স, সোশ্যাল ফার্স যাকে বলা হয়, এই প্রহসনের রস যাতে প্রতিটি মানুষ আজকের যুগেও পেতে পারেন, তার জন্য খানিকটা যুগোপযোগী আমরা করেছি, মূল নাটকের কোনো ক্ষতি না করে। কলকাতার বাবু কালচার আবার দেখা যাবে 2019-এ। প্রাচ্য প্রাশ্চাত্যের মেলবন্ধনে মোড়কটা শুধু পাল্টে গেছে মাত্র। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।